আসসালামু আলাইকুম। ডিসকভারি অফ কয়েন্সে সকলকে স্বাগত জানাই। ইসলামী দেশ ইরানের নামকরণ করা হয় 24 অক্টোবর 1979 সালে। 31টি প্রদেশ নিয়ে গঠিত ইরান। এর একটি প্রদেশের নাম হচ্ছে কোম। এখানে অবস্থিত ফাতেমা মাসুমা মসজিদটি, তিনি ছিলেন ইমাম মুসা আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। আপনারা আমার এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পেতে পারেন। ইরান, পাকিস্তান, মিশরের মসজিদের ছবি আছে এমন কয় নিয়েছি। আমি সবগুলোর ওভার্স এবং রিভার্স দুই পাশ দেখাচ্ছি। আজ আমি ইরানের কয়েন নিয়ে কথা বলবো। মা ফাতেমা মাসুমার জন্মদিন উপলক্ষে ইরান সরকার 2013 সালে এই 5000 রিয়ালের স্মারক কয়েনটি বাজারে ছাড়েন। এই 5000 রিয়ালের কয়েনের মূল্য আমাদের দেশে পড়ে 10 টাকা। নিকেল ব্রাশ এই কয়েনের ওয়েট 10.1 গ্রাম, ডায়ামিটার 29.3 মিলিমিটার, থিকনেস 2.1 মিলিমিটার, শেপ রাউন্ড, এজ রিডেড। এর ওভারসাইডে আছে ইসলামিক রিপাবলিক অফ ইরান 5000 রিয়াল। রিভার্স সাইডে রয়েছে হজরত ফাতেমা মাসুমা নামে মসজিদটি। আমি কয়েনটি বিভিন্নভাবে নেড়ে চেড়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কয়েনটা কতটা সুন্দর, অনেক সুন্দর কয়েন। এটা গ্লেজও দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এমন একটি কয়েন সবার কালেকশনে থাকা উচিত। আমার মতে এই কয়েনটি যদি সবার কালেকশনে না থাকে, কালেকশন যেন অপূর্ণই থেকে যায়। কয়েনটির উপরে যে মসজিদটি আঁকা আছে সেটিও অনেক সুন্দর। আল্লাহর ঘর সর্বক্ষেত্রেই সুন্দর হয়ে থাকে। আমার আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদের ইরানের এই কয়েনটি সম্পর্কে কিছু ধারণা দেওয়ার। তাহলে আজ এ পর্যন্তই। আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।